ইমান, নবী হচ্ছেন জিন্দা নবী। আচ্ছা, আমাদের নবী জিন্দা না মুর্দা? যদি কেউ বলে মুর্দা, ওর কথা মানা যায়? ওই মৌলবীর ওয়াজ শোনা যায়? এখন জামানা ভেজাল জামানা, হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, ইয়াজিদ মুসলমান ছিল, হাফিজ কোরআন ছিল, তিরিশ পারা কোরআন তার মুখস্থ ছিল, মুখে এই বড় দাড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে ইসলামিক জুব্বা। ও একটা হাফিজ, কিন্তু ওকে যদি কেউ বলে ইমানদার, ওর ইমান থাকবে? যেমন এজিদের মুখের দাড়ি দেখে তাকে মুমিন বলা যাবে না, ঠিক ওই রকমই কিছু দাড়িওয়ালা মুলবি, মাথায় পাগড়িওয়ালা মুলবিদেরকে দেখেও ইমানদার বলা যাবে না। একটু আওয়াজটা বন্ধ করা যাবে না ভাই? আওয়াজ বন্ধ করুন, চুপটি মেরে বসো। গভীর মনোযোগ, ছিল 22,000 সৈন্য বাহিনী নিয়ে, আর আমার হুসাইন পাক ছিল মাত্র 72 জনকে নিয়ে। এই 22,000 সৈন্য সবাই মুসলমান ছিল, আর হুসাইন যে 72 জনকে নিয়ে গিয়েছিল এরাও কিন্তু মুসলমান ছিল। জোরে বলো, এ 72 জন মুসলমান আর 22,000 মুসলমানের মধ্যে তফাত আছে না নাই? 22,000 মুসলমান আমার হুসাইন বিরোধী, আর মাত্র 72 জন মুসলমান আমার হুসাইনের গোলাম। ঠিক 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 যাদের পক্ষে দল ভারী, যাদের দলে মানুষ বেশি, তারাই যে সঠিক, এটা কিন্তু মুমিনের কথা নয়। আর গোটা মাসে যদি আপনি মুমিন আর ইমানদার না চিনতে পারেন, এই মুহররম মাস আসলে বেঈমান আর ইমানদার চিহ্নিত করা যায়। আমরা হুসাইন মুসলমান, হুসাইনের মহাব্বতে আজকের এত সুন্দর ভাবে মিলাদুন্নবীর আয়োজন করেছি। যারা হুসাইনের বিপক্ষে, এরা বলে কি যে হুসাইনের শোক পালন করবা তো করবা, মিলাদ দেওয়ার কি আছে? হুসাইন কারবালাতে কাতল হয়েছেন, শহীদ হয়েছেন, এটা শুধু শোক নয়, মুসলমানের জন্য একটি ঐতিহাসিক খুশির দিন। জোরে বলো, কারণ হুসাইনের পাক কারবালার বুকে নিজের বরদান দিয়ে ইসলামের পরিণতিকে জিন্দা করে দিয়েছেন। সামান্য যদি নেতাজি, গান্ধীজি,
সামান্য অনেক মানুষের ক্ষমতা নিয়ে অনেক মানুষের বল নিয়ে যদি স্বাধীনতা আনে আর তাকে নিয়ে যদি গোটা বিশ্ব জুড়ে তার প্রশংসা করা হয় যে গান্ধীজি আমাদের দেশ স্বাধীন করেছে, নেতাজি আমাদের দেশ স্বাধীন করেছে, এ তো শুধু ভারতবর্ষ স্বাধীন করেছে, তাহলে যে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে সারা বিশ্বকে স্বাধীন করে দিয়েছেন, ওই হুসাইনের কারবালাতে শহীদ হওয়া ঘরে ঘরে পালন করা লাগবে কি লাগবে না? লাগবে না। যারা বলো লাগবে না তাদেরকে বলি তোমরা হুসাইনি মুসলমান না, তোমরা ইয়াজিদি মুসলমান। আমি ভূমিকাতে না থেকে সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব, তবে শুধুমাত্র আমি গুছিয়ে নিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে আজকে আলোচনা করব, কারণ শরীর খুব ক্লান্ত, তারপরে গলার আওয়াজ একেবারে বসা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, জোরে বলো না না না। নবী আমার বলেছেন, আমি নবী, আমাকে তোমরা মহাব্বত করো, আমাকে মহাব্বত করা মানে আল্লাহ মহাব্বত করা। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দিন আমার বান্দা বান্দাদিগকে, যদি আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, আমাকে পেতে চাই, আমাকে মহাব্বত করতে চাই, তো সর্বপ্রথম যেন আপনাকে মহাব্বত করে। কাকে মহাব্বত? যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, সর্বপ্রথম যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনাকে মহাব্বত করা মানে আমি ওরা যেন আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করে নেই। তাহলে নবী মহাব্বত করা লাগবে। আচ্ছা, নবী মহাব্বত করার জন্য নামাজ পড়া লাগে কি লাগে না? দাড়ি রাখা, সুদ বন্ধ দেওয়া, পরের আল ঠাল আপনার কিনা পরের আলে ঠাল কাটানো বন্ধ করা লাগে। আমরা কি করতে পারি? আব্বা জান আমার, চলো না আমি আপনাদিগকে এগিয়ে নিয়ে যাই, কারণ প্রথমে বলে দিয়েছি ভূমিকাতে সময়কে নষ্ট না করে সোজাসুজি ওয়াজের দিকে চলে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী তোমরা নবী মহাব্বত করো, নবী মহাব্বত করার জন্য কি কি করা লাগে? নবী মহাব্বত করার জন্য নামাজ পড়া লাগে, নবী মহাব্বত করার জন্য মুখে দাঁড়িয়ে রাখা লাগে, নবী মহাব্বত করার জন্য আহলে বায়াতকে মহাব্বত করতে হবে, নবী মহাব্বত করার জন্য পীর আউলিয়া ইকরামের গোলাম কিছু দেবে না, কারণ নবীর দিওয়ানা যারা মুখে বলে নবী দিওয়ানা, তাদের সঙ্গে যদি মিল না হয় তুমি নবী দিওয়ানা হতে পারবে না। সহজ শুনে রেখে দাও, যারা আমার হুসাইন কে মহাব্বত করে নাও, যারা আমার হুসাইন কে মহাব্বত করে নেবে, আমি নবী আমাকে মহাব্বত করা হবে।
কাকে মহব্বত করতে হবে? হুসাইন পাককে। ওগো বন্ধু আমার, হুসাইনকে মহব্বত কেন করবেন? এর জন্য মহব্বত করতে হবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার হুকুম দিয়েছেন। আমরা কুরবানি দিই, কেউ গরু কুরবানি দিই, কেউ ছাগল কুরবানি দিই, কেউ আমরা কেনা দুম্বা কুরবানি দিই, কেউ আমরা বকরি কুরবানি দিই। ইসলামের জন্য আমি আমার আমার হুসাইন কারবালাতে শহীদ করে দিয়েছি, হুসাইন কারবালাতে কুরবানি দিয়েছি। আমি নবী আমাকে দাদা, আমি হুসাইন হুসাইন আমার হুসাইন মিনাল হুসাইন হুসাইন থেকে নবী থেকে হুসাইন জোরে বলুন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি নবী হুসাইন থেকে আর হুসাইন আমি নবী থেকে জোরে বলুন। তাহলে বোঝা গেল হুসাইনকে মহাব্বত করা মানে কাকে মহাব্বত করা, আর নবীকে যারা করে রাজি এদের জন্য জাহান্নাম হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়। আমরা ওই নবী মাকা হতে চাই কি চাই না, নবীর আশিক হতে চাই কি চাই না, গোলাম হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। গোলাম কিভাবে হবেন, ইয়াজিদের মতন না হুসাইনের মতন? তো কিভাবে হতে হবে একটু ক্লিয়ার করি। বন্ধুরে আমার মাথা দয়ায় আমি আমার বলছি চি চি হুসাইনের মহব্বত করো, আমি নবী কেমন করে মহব্বত করেছি তোমরা এরকম ভাবে মহব্বত করো, নবী আমার হুসাইনকে কেমন ভাবে মহব্বত করেছি। হাদিস শরীফ পোর্টালে পাওয়া যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের বাবা নি আর তার একজন পুত্র গেনি কি জায়গায় যেন বসে আছে, ডান দিকে হুসাইন বাম দিকে ইব্রাহিম, ডান দিকের বাচ্চাটা হলো ফাতিমার বেটে মানে নবী পাক আমার হুসাইন আমি আদাম বানিয়েছি, মুসা বানিয়েছি, ঈসা বানিয়েছি, ইব্রাহিম বানিয়েছি, আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ যাতে রাজি, আদাম যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, ঈসা যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, ঈসা যাতে রাজি, আমি আল্লাহ যাতে রাজি, আল্লা
আল্লাহ যাতে রাজি সবাই যাতে রাজি। কিন্তু আল্লাহ পাক বলছে নবী গো আপনি ওদের মতন নন, আপনি হচ্ছেন আমার নূরের মতন, আপনি যাতে রাজি আমি সেটাতেই রাজি। আপনি যদি বলেন আবু তাহের জাহান্নামে যাবে তো আবু তাহেরকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে না। আপনি যদি বলেন আবু তাহের জান্নাতে যাবে তো আমি আল্লাহ তাকে জান্নাতি করে দিই। নবীর কদম যে জায়গাতে পড়ে যায় ওই জায়গাটা একেবারে জান্নাতের বাগান হইয়া যায়। নবীর রওজা মুবারকটা দর্শন করে নাই এদের জন্য জাহান্নাম হারাম হইয়া যায়। কত হাজি মদিনা শরীফে যায় নবীর রওজা শরীফ দেখে, তো নবীর রওজা শরীফের দিকে যখন তাকাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যে চোখ একবার দেখে নেয় জাহান্নামের আগুন ওই চোখকে পোড়ানো হারাম করে দেয়। কোন নবীর আমরা উম্মত? নূরে মোহাম্মদ রাসূল আরবী না